ইনচন এয়ারপোর্টে ফিরে এসেছি, ফেরার জন্য নয়, ফেরার প্লেন ধরার জন্য নয়, কিন্তু ইনচিয়নের ট্যাক্সি ধরার জন্য। তোমরা ইয়েলো সি দেখতে পাবে, আর ইয়েলো সিটা এয়ারপোর্ট থেকে বেরোলেই, কারণ ইনচিয়ন এয়ারপোর্ট একটা আইল্যান্ড অ্যাকচুয়ালি, তো বাইরে গেলেই ইয়েলো সি দেখতে পাবে, যার জন্য এই ব্লগটা করছি। আমরা সেকেন্ড টাইম এলাম, ফেরার দিনটা হবে থার্ড টাইম। এটা হচ্ছে গিয়ে পিয়ংচাং থেকে মেট্রোয়ে করে আগে সোল, আর তারপর সোল থেকে আবার নতুন ট্রেনে করে এই জায়গা, মানে পিয়ংচাং এয়ারপোর্ট থেকে অ্যাকচুয়ালি মেট্রো না, বড় ট্রেনে করে সোল, আর সেখান থেকে আরেকটু ছোটো ধরনের ট্রেনে করে এইখানে। আবার ট্যাক্সি এখান থেকে, খালি আমার উপরে একটা কার্ড লাগাতে এত সমস্যা, না ও ভুল করেনি, ভুল জায়গায় ও লাগাচ্ছিল, আমিও জানতাম না ওই জায়গায়, আমি এটা ঠিক করে দিব। আমি জানি যে কোন মানুষের উপর তোমার বিরক্তি প্রকাশ করতে সবচেয়ে বেশি ভালো, তার সেই মানুষটা হচ্ছে আমি। তুই দাদা গাইজ সরি, আমি দাঁতে দাঁত চেপে কথা বলেছি বলে কিছু মনে করো না, আমি দাঁতে দাঁত চেপে ভগতদের সামনে কথা বললাম। আজকে একদম ইঞ্চিয়ন এয়ারপোর্টটা প্রথম দিনের থেকে ডিফারেন্ট দেখতেই পাচ্ছ। প্রথম দিন তো কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছিল, আর আজ ও বাবা এখন তো 2:28, তাহলে ইন্ডিয়ায় 2:28 বাজলে সাউথ কোরিয়ায় নিশ্চয়ই, ভাবছি 5:00 সামথিং, কারণ সাউথ কোরিয়া ইন্ডিয়া থেকে 3.5 ঘন্টা এগিয়ে আছে। তো বন্ধুরা, এখন আমরা থাইল্যান্ডের মধ্যে আছি, ইনচিয়ন আইল্যান্ড, আর এটা হচ্ছে কি একটু এয়ারপোর্টে চলে যাবে না, জানে না নো ওভার ট্যাক্সি ইন কোরিয়া, এইটা নামার, এইটা দুটোর, আর এইটা ওঠার। চলো এদিকে, ও তাহলে তো যাওয়া যাবে না, ফেরার প্লেন উঠে যাব ভুল করে, তাহলে আবার সেই কলকাতা, না 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 আমি বাবু আর ওই ভুল করছি না।
গাইস ঘুরে ঘুরে করার জন্য এখানে আবার টিএসসি আছে। ছটা বাজে, তাহলে বোধহয় ইন্ডিয়ায় 2:30 বাজে এখন, না 2:31। তো ব্লগ তো বানাচ্ছি, আর তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ এখন লিটারালি আমরা সাউথ কোরিয়ায় আছি। এইটা তোমাদের দেখাতেই হচ্ছে, তাই দেখাচ্ছি। এগুলো সব ইঞ্চিয়ন থেকে ছাড়বে, তো এই টরন্টো হচ্ছে প্রাইম ক্যাপিটাল মেম্বারদের সিটি, যাদের কপিরাইট ভিডিও আমি প্রায়ই এই চ্যানেলে আপলোড করি। তুমি মুখোশ কেন পরে আছো দয়া করে বলবে? আমার একটু জ্বর হয়েছে, তো আমি সেই জ্বরটা অন্য কাউকে দিতে চাই না। তুই কমে আসছে তো জ্বরটা? নিশ্চয়ই না, বাড়বে না তো? না। হ্যাঁ তো বন্ধুরা, তুই তো চলো বন্ধুরা আমরা এটা দিয়ে যাই, আমি এটা দিয়ে যাচ্ছি, আমরা দরকার হলে এদিকে ছুঁয়ে আসবো। তো বন্ধুরা গেলাম ওটা দিয়ে, ফিরছি এটা দিয়ে। তো ব্যাক টু ওয়ার উই কেম ফ্রম, নেদারল্যান্ডস ফ্ল্যাগটার মতো দেখাচ্ছে। ওদের থেকে আলাদা সাইডে একটা ফাঁকা জায়গায় আমি চলে এলাম, আর আবার ওদের দিকেই ফিরে এলাম। সাউথ কোরিয়ার প্রবলেমস আছে গাইস, এরকম দেশে প্রবলেমস অনেক কিছু আছে, কিন্তু দেশটা খুব উন্নত। বন্ধুরা একটা অজানা স্বপ্নের জায়গা হয়ে গেল, যেখানে আমি তোমাদের ট্যুর করাচ্ছি। তো আমার চ্যানেল হচ্ছে এটা দিয়ে আমাকে ফিরতে হবে, তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টও করবো। তো চলো তাও করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, আর আমি করি যা তোমরা চ্যালেঞ্জ করেছো আমাকে করতে। তো বেসিক্যালি আমি ওদিকে ফিরছি।
না ফিরবো না, আর ফেরার সাহস পেলাম না। ওরে বাবা, এই যে ভালো লাগে না, কেন এয়ারপোর্টের মধ্যেই আছে ধর তারিখা, সেই জন্যে আজ দেশ বন্ধুরা, সব ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে লিখে জানাও, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বরাবর বেল আইকন সেটাও বাজাবে। তো এই আমরা চলে এলাম উপরে, বেসিক্যালি এখানেই বেরোতে হবে এখান দিয়ে। ওরে বাবা, আমার ভিডিওটার হলোটা কী রে বাবা, এই যে আবার ফিক্স করে নিয়েছি, থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ইয়ার সাপোর্ট। হ্যাঁ কিছু বলছো? ও হ্যাঁ, ব্লগ বানাতে এত ব্যস্ত যে বন্ধুরা আমি ঘোরপথে চলে যাচ্ছি, কোনো দেয়াল টেয়ালে ধাক্কা না খাই। অবশ্যই এটাও তো তাও ক্যামেরা, এখানে ঘুরন্ত দরজা দিয়ে যাওয়া যায়, যেমন কেনসিংটন হোটেলে ছিল সেটাই আমিও যেতে চলেছি। তো চল রে ভাই, আচ্ছা যাচ্ছে, থ্যাংক ইউ। তো ফাইনালি আমরা আবার সেই এক্সিটটায় চলে এলাম যেখান থেকে আমরা আগের দিন গাড়ি নিতে গেছিলাম কিন্তু পারিনি। তো আজকে এই একটা সোফা বেঞ্চ আছে, ওয়েটিং বেঞ্চ, অনেক মানুষই বসেছে তাই বসলে কোনো প্রবলেম নাই। তো বন্ধুরা কেমন আছো, তোমার সবাই একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সরি আমি অ্যাক্ট করছিলাম, যেমনভাবে আমার স্বাগত জানানোর স্টাইল আমিও জাস্ট সেটাই দেখাচ্ছি। তো প্রায় ট্যাক্সি নিতেই চললাম, যেটা নিয়ে আমরা যাব ইয়েলো সির ওপর দিয়ে। তোমাদেরকে ইস্ট সি দুদিন দেখিয়েছি, তো ইস্ট সিটা তোমরা জানো কিরকম দেখায়, কিন্তু ইয়েলো সিটা তো আর জানো না। এই যে এইটা বারবার সাদা হয়ে গেলে আবার আমাকে ফেস করতে হবে। তো বিকেলে গভীর আলো আছে দেখতেই পাচ্ছ, এদিকে গেলে সোল, আমরা তো যাবো ওয়েস্টে, দেখি না আমরাও ইস্টেই যাবো, কারণ সোল ইনচান এয়ারপোর্ট ইজ হাই। Korea address. Korea address. So, text driver, go to the number 4K.
Okay, good job. Thank you. বাচ্চাদের সঙ্গে কমিউনিকেশনটা দুদিন ভালোই হয়েছে বন্ধুরা। রাশি সাউথ কোরিয়ায় কে বিশ্বাস করবে? ঠাট্টা করলাম তাদের সঙ্গে, মনে করো না ইয়ংজং আইল্যান্ড হোয়াইট হয়ে গেল, ও আবার ভালো হয়ে গেল। Hotel Ocean View? Is it Seoul or Seoul? Incheon. 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 Incheon, yeah. So we'll wait. Then we're doing survey for tax customer using this QR code. Guys, could you do this? থেকে ভালোই হচ্ছে, কারণ সোল একটা প্রকাণ্ড শহর আর সোলে থাকার কোনো দরকার নেই। সোলে আমরা এমনিতেও কাল বেড়াতে আসছি, আর ইঞ্চিয়নে ইয়েলো সি কোস্ট আমরা হোটেল ওশান ভিউতে থাকছি। অদ্ভুত নাম সব, কেনসিংটন ওশান ভিউ। বন্ধুরা 20 মিনিট হতে চললো, ভিডিওটা তোমরা দেখছো, সাবস্ক্রাইব তো করে নিয়েছো এতক্ষণে আশা করছি। তবে যদি আমার গোল্ড ক্লিকিং বাটন হিট করতে হয়
বুঝবো যে তোমরা আমার ভিডিওগুলো বেশ পছন্দই করছো। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানে, কখন ট্যাক্সি আসবে কে জানে, কখন পৌঁছবো কে জানে। এসে গেছে তো আগে ব্যাগ রাখতে হবে। আরে তুই বলতে কেন, আমার খুব ইনসাল্ট হয়ে গেল। ইনসাল্ট ইনসাল্ট করেছে আমাকে। সরি, রেগে গেছিলাম। রেগে যাওয়ার জন্য আমি কিছু মনে করো না, কারণ টেম্পারটা ইউজ করে ফেলেছি। সো ফাইনালি গাইজ, বা বন্ধুরা যাই বলবো, সিট বেল্ট। ওকে সো গাইজ, সিট বেল্ট করতে হলো, করতেই হয়, ওটাই নিয়ম এখানে। বন্ধুরা অ্যাক্সিডেন্ট হয়েছে, ফোনটা একটু পড়ে গেছিলো, ফরচুনেটলি বকাও খেয়েছি, তাই মেয়র স্টেশন আমার খিঁচড়ে রয়েছে। তোমার জন্য খিচড়েছে, আমার প্রশ্ন ওই ঠিক বলে বিরক্তি সূচক আওয়াজটা তুমি করেছো সব সাবস্ক্রাইবার চলে গেল কেন, কি দেখা যাচ্ছে সব সাবস্ক্রাইবার কেন চলে যাবে। হ্যাঁ, কাল সকালেও খিঁচড়ে বলেছি, সরি, বড্ড খিঁচড়ে কথা হয়ে যাচ্ছে। তবে গতকাল থেকেই তোমরা এটা লক্ষ্য করছো, তার আগে আমার মধ্যে রাগ কখনো লক্ষ্য করনি, কারণ আমি রাগ খুব কম করি। আমরা এখনো আইল্যান্ডেই আছি, একটু পরে আমরা ইয়েলো সি ক্রস করবো, সেইটা দেখানোর জন্যই তো আমি সেই তখন থেকে ভ্লগটা চালিয়ে যাচ্ছি। এদিকে হয়েছে মাত্র 23 মিনিট 14 সেকেন্ডস। ইয়েলো সি দেখা যাবে, ইস্ট সি তো দেখা গেছেই, দুদিন তোমাদের দেখিয়েছি। কফি বিচ আর DMZ এর দিন তোমাদের ইস্ট সি দেখিয়েছি। অন দ্য ইস্ট কোস্ট অফ সাউথ কোরিয়া, ডিভাইডিং সাউথ কোরিয়া অ্যান্ড জাপান। আজ দেখতে পাবে ইয়েলো সি অন দ্য ওয়েস্ট কোস্ট অফ সাউথ কোরিয়া, ডিভাইডিং সাউথ কোরিয়া অ্যান্ড চায়না। এই কথাটা এই নিয়ে বোধ হয় গ্যাজিলিয়ান বার বলেছি। তো স্যার, আর ইউ এবল টু ক্রস দ্য ব্রিজ, আর ইউ এবল টু ক্রস ইস্ট সি, ইয়েলো সি, হোয়াট আই মিন টু সে, আর ইউ এবল টু ক্রস ইয়েলো সি। এইখানে ইংরেজি বোঝে না বলেই আমার প্রশ্নটার উত্তর দিতে পারলো না। বন্ধুরা সোজা করো, ফ্রেমটা সোজা করো, সোজাই আছে এখন, তার ফ্রেমটা দেখতে অসুবিধা হয় মানুষকে দেখে দেখতে হয়। হোটেল ওশন ভিউ, ওশন ভিউ।
এটা হচ্ছে সোল ইনচিয়ন এয়ারপোর্ট, তোমরা পাশে দেখতেই পাচ্ছ। তার বিয়ন্ডে পাহাড় আছে, প্রথম দিন এমন বৃষ্টি পড়ছিল যে ঠিক করে কিছুই তোমাদের দেখাতে পারি না। সেদিন আমরা ইয়েলো সিটা দেখতেও পেয়েছি কিন্তু প্রচণ্ড কম। তোমাদের সাউথ কোরিয়া সাউথে আবার প্যাসিফিক ওশান ঢুকে এসছে, ওয়েস্টে ইয়েলো সি আর ইস্টে ইস্ট সি। কালই আমাদের সাউথ কোরিয়ায় লাস্ট দিন, তারপর দিন আমরা ফিরে যাচ্ছি। আচ্ছা প্রায় ব্রিজটা দিয়ে যাবো কি, যেটা ইয়েলো সি ক্রস করছে, দেখি দেখা যাবে। টানেলের মধ্যে দিয়ে যাবো কিনা ব্রিজের বদলে, তবে এখন আমরা আইল্যান্ডেই আছি। নামটা ভুলে গেলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আর মনে না থাকলেও তোমরা ব্লগের পিছিয়ে দেখতে পারো। তো বুঝতে পারছি এখন আমরা একটা টানেলে ঢুকছি, আমার মনে হয় এটা ইয়েলো সির নিচ দিয়ে, কিন্তু তো আমার তো তাই ধারণা, দেখা যাক ইয়েলো সির নিচ দিয়ে কিনা। না এটা ইয়েলো সির নিচ দিয়ে নয়, ছোট্ট একটা টানেল। লাইটে ফিরেও এলো, রোদ্দুরটা আসছে ভালো মতোই তোমরা দেখতে পাচ্ছ, কারণ সূর্য দয় হয় পূর্ব দিকে আর সূর্যাস্ত হয় পশ্চিম দিকে, যেটা হচ্ছে কেনসিংটনটাই সবচেয়ে ভালো ছিল। না বললি তো কালকে রাত্রে, না আমার কেনসিংটন বেশি ভালো লেগেছে। না বললাম যে তাজটা হয়তো অনেকের বেশি ভালো লাগবে, কারণ ওটা ওয়ার্ল্ড ওয়াইড। তোমাদের মনেই আছে মধ্যপ্রদেশ ট্রিপের কথা, যেখানে আমরা সেই তাজ হোটেলে থেকেছিলাম এক রাত, আর তোমরা ওই ভিডিওগুলো দেখো তাজের। কিন্তু এখন আমরা আছি সাউথ কোরিয়ার কেনসিংটনটা, তাজের থেকে আমার বেশি ভালো লেগেছে। আমি কখনোই বলিনি যে আমার তাজ বেশি ভালো লেগেছে। হ্যাঁ ইন্ডিয়া পাওয়া যাবে না শিওর। হ্যাঁ সুইমিং পুল ওরকম, আমি একদিনই সুইমিং পুলে সুইমিং করেছি কেনসিংটনে, সেটা আজকেই তোমাদের বলেছি আজ সকালবেলা। ফ্রেম যেন সোজা থাকে, হ্যাঁ ফ্রেম ইজ অলওয়েজ স্ট্রেট। এটা কি কোনো কিডস ওয়ার্ল্ড থাকবে, কীভাবে বুঝলে?
তাহলে হয়তো যে কটা কেনজিংটন আছে গোটা দুনিয়া সব কটা দিয়ে কিডস ওয়ার্ল্ড আর অ্যানিমাল ফার্ম আছে। সেটা আছে কিসের পার্ট? পাহাড়টা আসায় রোদ থেকে একটু সুবিধা হচ্ছে। ইয়েলো সি বেরোতে চলেছি, দেখা যাক। না এটা তো ইয়েলো সি নয়, এটা তো আওয়ার ল্যান্ড। তাহলে কি আমরা যাওয়ার দিন ইয়েলো সি বেরোইনি, নাকি আলাদা রাস্তা নিলাম, কে জানে। কনভিনিয়েন্ট স্টোর যেটা কেনজিংটনেও একটা ছিল, খেতাম ওর সাথে। ছদিন ছরাত কেটেছে আমাদের কেনজিংটন হোটেল। সরি, সামনেটা দেখা যাচ্ছে, সামনে এখন কন্টিনিউ আছে রাস্তা। ও বাবা রে, চেষ্টা করতে হবে মানে চেষ্টা করার কি আছে? বেরোবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাবাকে।
ওকে, সমৃদ্ধির জন্মদিন ছিল, কোথায় দেখলে? আমার মেসেজটাও দেখেছো? বন্ধুরা, ইয়েলোসি যেটার জন্য আমি এই ব্লগটা করছিলাম। না, কাল যেতে হবে। তো যেদিন আমরা ইঞ্চিয়নে ল্যান্ড করেছিলাম সেদিন কিন্তু আমি ইয়েলোসি ঠিকমতো দেখতে পাইনি। এই সামান্য একটু দেখেছি, ওইটুকুকে আদৌ ইয়েলোসি ঠিকমতো ছিল কিনা বলা মুশকিল। তো এই দিনের থেকে এই দিন অনেক বেশি ভালো করে দেখতে পাচ্ছি। তো চলে এসছি হোটেল ওশান ভিউ, এটাও একটা ভালো হোটেল, সাউথ কোরিয়ার একটা হোটেল, কিন্তু কোনো কিডস ওয়ার্ল্ডে নেই, সেটা বোঝাই যাচ্ছে দেখে। অ্যাবাউট ফোর স্টার হোটেল, কিন্তু বেশ ভালো। কারণ সেভেন স্টার অবধি যায়, কেনসিংটন ছিল সেভেন স্টার, এটা একটা ফোর স্টার হোটেল। হ্যাঁ, জিনিস নিতে হবে। আমরা ওশান ভিউতে পৌঁছে গেছি বন্ধুরা, দেখা যাক এই হোটেলটা কীরকম। এখান থেকে ভিউটা তো অসাধারণ। আচ্ছা, এটা মনে হয় একটা অটোমেটিক ডোর। হ্যাঁ, অটোমেটিক এটাও কি? হ্যাঁ, হ্যালো, তো নতুন হোটেলে এলাম, ফ্যামিলিয়ার নই। On the weekend? No, sir. Okay. But you can call a taxi for us, right? Today? No. Sunday morning. Sunday morning, what time? The flight is at 12, so I think about... Oh, you guys just stay tonight, right? Tonight and tomorrow night? Tomorrow? Yes. Maybe. Okay, sure. Okay. Okay. Oh, sorry. Which floor is it? Seven. You can. তো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।